হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন এফটুসি থেকে আমি শাইন তুমি নিয়ে চলে এসেছি আজকে একটা ট্রাভেল ব্লগস। আমরা চলে গেছিলাম বর্তমানে বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু, স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচুটি প্রায় 600 ফুট উঁচু আর গুজরাটের একতানাগারে অবস্থিত। 30 অক্টোবর 2018 সালে মূর্তিটি উৎসর্গ করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলকে, স্বাধীন ভারতের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন। আমরা এই একতানাগারে সারাদিন কীভাবে কাটিয়েছি চলুন দেখি। প্রথমেই আমরা মুম্বাইয়ের দাদার স্টেশন থেকে দাদার একতানাগার এক্সপ্রেসে করে একতানাগারে পৌঁছে গেছিলাম। আমাদের কোচটা ছিল হচ্ছে এসি ফার্স্ট ক্লাস কেবিন বুক করেছিলাম। রাত 12টায় ট্রেনটা ছেড়েছিল, ভোর 7টায় ট্রেনটা একতানাগারে পৌঁছে গেছিল। ভোর হয়ে গেছিল, একতানাগারে ট্রেনটা ঢুকছিল, আমরা একতানাগারে নেমে পড়েছিলাম। এবারে আমরা একটা হোটেল বুক করে ফেলেছিলাম, হোটেলটায় আমরা লাগেজ রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। গুজরাটে আসবো আর গুজরাটের ফেমাস খাবার খাবো না, তাতে কোনো হতে পারে? আমরা খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে ধোকলা, ভীষণই টেস্টি ছিল ধোকলাটা খেতে। আর এখানে তো অবশ্যই টেস্টি হবে কারণ এখানকার ফেমাস ফুড বলে কথা। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কেবাড়িয়া একতানাগার বাস স্ট্যান্ড অব্দি, সেখান থেকে স্ট্যাচু অফ ইউনিটির বাস ছাড়ে। আমরা ওখান থেকে উঠে পড়েছিলাম বাসে করে স্ট্যাচু অফ ইউনিটির দিকে এগোচ্ছিলাম। এই যে ছিল আমাদের বাস, দূর থেকে স্ট্যাচু অফ ইউনিটি দেখা যাচ্ছে, আমরা ওখানেই পৌঁছবো, ওটাই আমাদের ছিল গন্তব্যস্থল। আমাদের বাসটা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আরও আমরা কাছে চলে এসেছিলাম। কি সুন্দর লাগছিল দেখতে, আমাদের বিশ্বের সব থেকে বড় স্ট্যাচু। আমরা বাস থেকে নেমে ঢুকে পড়েছিলাম। আমরা যেহেতু এক্সপ্রেস টিকিট কেটেছিলাম তাই জন্য আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি। টিকিটের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, স্ট্যাচুটা আপনাদের দেখালাম। স্ট্যাচুটা দেখুন কত বড়, বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু, স্ট্যাচু অফ ইউনিটি। এখান থেকে ভালো করেই দেখতে পাচ্ছেন কত উঁচু স্ট্যাচুটা। আমরা এবার ভেতরটা ঢুকে দেখব, তারপরে একদম স্ট্যাচুর উপরে উঠব। ভেতরটা খুবই সুন্দর, গ্যালারিটা বানিয়েছে, অনেক কিছু এখানে লেখা আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটাও আছে। দেখুন সুন্দর বানিয়েছে ভেতরে, নো ডাউট গ্যালারিটা আমাদের খুবই ভালো লেগেছে। আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভেতরটা পুরোটা এসি, আপনারা চাইলে আস্তে আস্তে পুরোটা ঘুরে নিজে টাইম মতন করে দেখতে পারবেন। আমরা এবার স্ট্যাচুর একদম টপ ফ্লোরে চলে গেছিলাম লিফটে করে। ওপর থেকে যে অসাধারণ লাগছিল ভিউটা, এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মদা নদী। তাও আমি ক্লোজ আপ করে কিছুটা বাইরেটা তুলে নিয়েছিলাম, খুবই ভালো লাগছিল দৃশ্যটা। আমি আশেপাশে দৃশ্যটা আপনাদের দেখালাম, খুবই সুন্দর। জায়গায়
স্ট্যাচুটা বানিয়েছে। আমরা এবার স্ট্যাচু অফ ইউনিটি থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে আমরা একটু রেস্ট নেব, লাঞ্চ খাবো বলে রেস্টুরেন্টে চলে গেছিলাম যেখানে ক্যাফেটেরিয়া আছে। আমরা এখানেও গুজরাটি খালি নিয়ে নিয়েছিলাম, আর ধোকলা তো অবশ্যই এখানকার ফেমাস। এইগুলো খাওয়ার পর পাশেই আমাদের চোখে পড়েছিল স্টারবাকস আছে, তারপর আমরা একটু রেস্টও নিয়েছিলাম আর সঙ্গে কফিও খেয়ে নিয়েছিলাম। আমরা দুপুরে লাঞ্চ খাওয়ার পর হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে 2 ঘন্টা রেস্ট নেওয়ার পর ফ্রেশ হয়ে আমরা বাসে করে ফ্লাওয়ার ভ্যালিতে চলে গেছিলাম। চারিদিকে ফ্লাওয়ার মানে ফুল ভর্তি, অসম্ভব সুন্দর জায়গাটা আপনাদের দেখতে থাকুন। খুব সুন্দরভাবে ফ্লাওয়ার ভ্যালিটা এরা বানিয়েছে, অনেক রকমের ফুল এই ফ্লাওয়ার ভ্যালিতে ছিল, কিছু জানি কিছু জানি না, প্রচুর ফুল এখানে আমরা দেখতে পেয়েছিলাম। দেখুন খুব সুন্দর কালার ফুলগুলো, আরও অনেক ফুলের আমি ছবি তুলেছি, সেটা আপনারা দেখতে পাবেন। আমার ভিডিওটা দেখতে থাকুন। আমাদের এই ফ্লাওয়ার ভ্যালিটা খুব ভালো লেগেছে, আমাদের অলমোস্ট ঘোরা হয়ে গেছে পুরোটা, অনেক ফুল ফুটেছিল দেখে ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ সেদিনকে রোদও ছিল, রোদে ঘেমেও গেছি আর অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি। দূর থেকে দেখা যাচ্ছে আমরা কটা ফ্যামিলি ফটো তুলে নিয়েছিলাম। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওটা পেয়ে যাবেন পার্ট 2 ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।